Assalamualaikum. Welcome to Prochur Khaboo. আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যাচ্ছি একটি রেস্টুরেন্টে, কিন্তু সেই রেস্টুরেন্টটা ডাইনিং এখন ওপেন হয় নাই। আমরা যাব, তাদের থেকে টেকওয়ে নিব এবং টেস্ট করব যে আসলে ওনাদের খাবারটা কেমন। আর খাবারটার নাম হচ্ছে বার্গার। এই বার্গারটার রেস্টুরেন্টের নাম হচ্ছে জেস ক্রাফট। এটা ফুড ব্যাংকে এখন খুবই হাইপড। সো এই হাইপটাকেই আমরা দেখব আসলে এটা কতটুকু হাইপ হওয়ার যোগ্য বা এটা কেমন। আসলে এটা আমরা আজকে সব কিছু ইনশাল্লাহ টেস্ট করব। আর এটা ফুড ব্যাংকে অনেকগুলো ছবি দেখছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা নাকি একটা মাংসালো বার্গার। বাংলাদেশে নাকি এমন মাংসালো বার্গার আর আসে না, এই ফার্স্ট। সো আসেন, সব কিছু আমরা দেখবো ইনশাল্লাহ। আর ঠিকানাটা হচ্ছে বসুন্ধরায়। আমরা এখন আসি হচ্ছে যমুনা ফিউচার পার্কে, আর এটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে পড়ছে আর কি। সো আসেন, যাই, চলেন এবং দেখি আসলে আমরা সেটা টেস্ট করি বার্গারটা কেমন হয়। সো সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো আশা করি সুন্দর একটা ভিডিও হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। সো লেটস গো। সো আমরা চলে এসেছি হচ্ছে জেস ক্রাফটের সামনে, আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। সো আসেন, আমরা ওদের কাছ থেকে অর্ডারটা দিয়ে ফেলি। গুড আফটারনুন। আচ্ছা, আপনাদের প্রথমত আমি যেটা জানতে চাই যে এখনো পর্যন্ত আপনাদের ডাইনিংটা চালু কেন হয়নি? আসলে আমরা ছোট থেকে বড় হওয়ার চিন্তা, বড় স্পেস পাওয়া যাচ্ছে না, প্লাস আমাদের সাথে প্ল্যানিং আছে ইন ফিউচার ডাইনিং করবে। আর আমাদের প্রত্যেকটা খানাস যে স্ক্র্যাপ বাই খানাস। আচ্ছা আচ্ছা, আপনারা কি খানাসের একটা সিস্টার কনসার্ট? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের হ্যাঁ প্রত্যেকটা খানাদের পাশেই একটা একটা করে স্ক্র্যাপ হবে। আপনি প্রত্যেকটা খানাতে বসে ডাইনিং করতে পারবেন, এখান থেকে ফুল পিক আপ করে খানাতে বসে ডাইনিং করতে পারবেন, খানাতে বসে ডাইনিং করতে পারবেন। আচ্ছা, যে কোনো এখনো হয় না অন্য কোথাও না, মানে আমি আপনাদের থেকে খাবারটা নিয়ে খানাসের যে কোনো ব্রাঞ্চে বসে ডাইনিং করতে পারবেন? এখন তো আপনি আমাদের পাশে এখানে ক্লাব হাউস আছে, এখানে বসে ডাইনিং করতে পারবেন, এখানে বসে ডাইনিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সিগনেচার মেনুগুলো কোনটা? আমাদের আসলে তিন ধরনের বার্গার, চিকেন, বিফ, মাটন, এটা আবার তিন ধরনের হয়, ক্লাসিক্যালে যে সিগনেচার আর হচ্ছে যে স্টং কাটস। আচ্ছা, তো আপনি হচ্ছে আমাদের সিগনেচার মেনু কোনটা? আমাদের সেলিং আইটেম এখন বর্তমানে হচ্ছে কি চিকেনের মধ্যে টং কাটসটা, এটা প্যাটিটের টং কাটস, চিকেনের সব 319 টাকা। জি আচ্ছা, সবগুলো চিকেন বার্গারই ক্রিস্পি হবে, মানে উপরে ক্রিস্পি ভিতরে জুসি, প্যাটিটা এমন হবে। আপনি এটার সাথে হচ্ছে আমাদের কাটসু চিকেনটা থাকবে, প্যাটিটা উপরে অরেঞ্জ কালার টাইপ, ক্রিস্পি হবে, ভিতরে জুসি হবে। কোনটা এটা? হ্যাঁ 319। আচ্ছা, দুটো একটা দেন। আর ঠিক আছে, আর সিগনেচার মধ্যে বিফটা বেশি হিট করেছে, বিফ। হ্যাঁ, এখানে আপনি ডাবল চিজ পাবেন, ক্লোজ ক্যারামেলাইজড অনিয়ন পাবেন, সাথে আবার বেকন পাবেন, বেকনও পাচ্ছি। আচ্ছা, তো দেন তাহলে আপনি যে সিগনেচার একটা দেন, আর একটা হচ্ছে জয়েস জয়েস টং টংকারস একটা দেন, আর এটার দাম হচ্ছে 379। স্যার আপনি হচ্ছে, এটার দাম হচ্ছে 350। 15% সবগুলো আইটেমের উপর ডিসকাউন্ট আছে। আচ্ছা, 15% এর উপর ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত থাকে? এখন আমাদের ম্যানেজমেন্ট এখন সেটা আমাদের জানাই নেই, কিন্তু এখন রানিং আছে, এখন রানিং, মানে আপাতত 1-1.5 মাস তো থাকবে। হ্যাঁ, মেবি। ঠিক আছে, দেন তাহলে। ওকে, দেন, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা নিয়েছি হচ্ছে যে সিগনেচার ওনাদের যে আইটেমটা আছে, যেটার দাম হচ্ছে 349 টাকা, মানে 350 টাকা। আর যে টং কাটসু যেটা চিকেনেরটা, এটার দাম হচ্ছে 319 টাকা। আর প্রত্যেকটা আইটেমের উপরে এখন ওনাদের 15% ডিসকাউন্ট চলছে। সো ঠিক আছে, আর উনি যেহেতু বললো যে আমাদের খানাসে ডাইনিং করা যাবে, সো পাশেই খানাস আছে, সো খানাস থেকে আমরা এটা খানাসে আমরা ইনশাল্লাহ এটা ডাইনিং করবো। আচ্ছা ভাই, এক্সকিউজ মি, আপনাদের একটু এই প্রপার অ্যাড্রেসটা একটু বলে ফেলে দেন। এটা হচ্ছে আব্দুল সোবান ঢালি রোড, বিসাইড অ্যাপোলো হসপিটাল, ভাটারা। আব্দুল সোবান ঢালি রোড, বিসাইড অ্যাপল হসপিটাল, বসুন্ধরা ইয়ার, বসুন্ধরা আবাসিকের পাশে। ঠিক, বসুন্ধরা আবাসিকের পাশে। আচ্ছা, এটা কি ভাটারার ভিতরে পড়ছে? ভাটারার ভিতরে পড়ছে, অ্যাপোলো হাসপাতাল থেকে নবদা লিং রোড, এই লিং রোডের মাঝে পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আপনাদের বিল দিচ্ছি। জি, 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট আসছে কি আমাদের? 100 টাকা ডিসকাউন্ট পেয়েছেন স্যার। 15%, তার মানে 668, মানে 668 টাকা, 668 টাকা থেকে 568 টাকা। ও আচ্ছা আচ্ছা, 568 বিল আছে। আচ্ছা ওকে, ঠিক আছে দেন। তো ঠিক আছে, আমরা খাবার আশা পর্যন্ত অপেক্ষায় থাকি, তার পরে খানাসে গিয়ে দেখা হচ্ছে, সেই বন্ধু আমাদের সাথেই থাকে।
সো আমরা জেস ক্রাফটের বার্গার নিয়ে চলে এসেছি হচ্ছে খানাসে এই খানাসটা কিন্তু অনেক সুন্দর সো আসেন আমরা আগে এটাকে আনবক্সিং করি সো এই প্যাকেটটা দেওয়ার সময় ওনারা আমাকে বলতেছিল যে আপনাদের জন্য একটা গিফট আছে সো দেখি গিফটটা কি এটা এর ভিতরে এটাই সম্ভবত সেই গিফট আচ্ছা ওনারা সাথে একটা ইয়ে দিয়েও দিয়ে দিয়েছে তো আসেন আগে আনপ্যাকিং করি আর কি আনবক্সিং তো না আনপ্যাকিং পর্যাপ্ত পরিমাণে টিস্যু প্লাস সস আছে চামচও দিয়ে দেওয়া হয়েছে স্পুন যাতে বড় বার্গার তো কেটে খাওয়া যায় সসের জন্য আচ্ছা তো আগে গিফটটাই খুলি স্ট্রিট স্টাইল সসেস এটা যেহেতু গিফট তাই প্রাইসটা আমি এখানে না বলি কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে মানে সসেসটাকে কেটে কেটে দেওয়া হয়েছে এটা কোন বার্গার আচ্ছা এটা হচ্ছে বিফ সিগনেচার খাওয়ার সময় দেখা যাবে এটা হচ্ছে ওরে বাবা বার্গারের সাইজ দেখছেন যাক একে আমরা ছবি টবি উঠাই তারপরে একদম এটার মেন রিভিউ নিয়ে আসতেছি সো আসেন আমরা খাওয়া দাওয়া শুরু করি সো এই বার্গারটা দেখে আসলে এরকম মাংসালো বার্গার আমি আসলে সত্যি সত্যি আগে কখনো দেখি নাই বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে এই প্রথম এটা সো এটা হচ্ছে জেল যে সিগনেচারটা ওনাদের বার্গার বিফ এটার দাম হচ্ছে 350 টাকা সো আসেন আগে 350 টাকার বার্গারটাই খাওয়া যাক উপরে একটা কী দিয়েছে ও মানে সব জায়গায় দেখা যায় কি টুথপিক ইউজ করে কিন্তু এখানে টুথপিক নাই এখানে হচ্ছে একটা প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম জিনিস দেওয়া হয়েছে তবে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমাকে এটা খুলতে হচ্ছে ও আহ রে পানটা কি আর প্যাটিটা কি পরে বেকন আছে হ্যাঁ তারপরে হচ্ছে আর কী কী আছে চিজ আছে মেয়োনেজ আছে এটা তো কামড় দিলে অস্থির হবে আর প্রিমিয়াম প্যাটি তো আছে আর উপরে বানটা কত সুন্দর পিএস বানটা কত সুন্দর এবং তেলতেলা বান একদম আর উপরে তো কুষ্টি আর খাজা আছে তিলের খাজা আছে সো এখন আমরা কি এটা একটু ঢুকাই নিই ঢুকাই একটা কামড় দিই আসলে বার্গারটা কিন্তু অনেক বড় আপনার একজন খাওয়া শেষ হবে কিনা একজনের সেটাও একটা ইয়ার চিন্তার বিষয় কামড় দেওয়া যাক হ্যাঁ কি পরিমাণ জুসি ও মাই গড আমার খাওয়া সেরা বার্গার ওয়ান অফ দ্য বেস্ট না বেস্ট যেমন মেয়োনেজ তেমন সস তেমন চিজ আর উপরে বেকন আছে এই কারণে বার্গারটা আরও বেশি সুস্বাদু মজাদার লাগতেছে আমার মুখে শুধু মাংস অসাধারণ সো এবার এটা খাই এটা হচ্ছে আমাদের চিকেন কাটসু যেটার দাম হচ্ছে 319 টাকা 319 টাকার অবস্থা আরও ভয়ঙ্কর ভিতরে শুধু মাংস আর প্রিমিয়াম একটা আসলে দাম বেশি থাকলে তো আর হবে না জিনিসটার মান ভালো থাকতে হবে কিন্তু এটা দামেও যেমন ভালো মানেও ভালো এই বিফটা খেয়ে যেটা বুঝলাম তো আসেন এটা খাওয়া যাক এটাও একটু খুলে দেখাতে হবে আর না হলে আপনারা বুঝবেন না এই দেখেন ও বাবা ধোয়া উঠতেছে ধোয়া কি দেখা যায় উপরে মেয়োনেজ উপরে একটা চিজ তার ভিতরে হচ্ছে একটা চিকেনের প্যাটি তার নিচে হ্যাঁ মানে উপরে শুধু খোসাটা এই যে তুমি এদিক দেখো ভিতরে মাল মশলা ভরপুর আসেন মানে এটা আসলে ওই বিফের চেয়ে এখানে মাংস থাকবে বেশি এখন আমার পক্ষে প্রশ্ন হচ্ছে আমার পক্ষে পুরো একটা কামড় দেওয়া সম্ভব কি না তবে ট্রাই করতেছি জানি না সম্ভব হবে কি না বিসমিল্লাহ কী আছে ভাগ্যে জানি না আর কারণ এত বড় বার্গার মুখে পুরাটাও কিন্তু একটা কষ্টসাধ্য বিষয় এটার টেস্টটা একটু ভিন্ন কারণ এখানে চিকেনের 3টা লেয়ার আছে এবং উপরে যে এখানে যদি একটু ভেঙে দেখাই একটু কাছে আসো এই দেখেন এগুলোর ভিতরে এটা একটা পোস্ট মর্টেম হোক খুলি হ্যাঁ এক উপরে তো চিজ দুই এই যে এইটাই হচ্ছে
এখানকার মেইন যে ব্যাপারটা এই দেখেন তারপরে এটা এটা হচ্ছে উপরের লেয়ার মানে খোসা তারপরে হচ্ছে মেইন যে চিকেনটা হ্যাঁ কাচড়া ভিতরে খুবই সফট এই দেখেন একদম পুরোপুরি আ এই যে মানে একদম ফার্মের চিকেনের দেখছো অবস্থা কি সো আসেন একটু খেয়ে দেখি এবার একটা একটা করে পোস্টমর্টেম করলাম আর কি আসেন এবার একটু আলাদা আলাদা খাওয়া যাক অসাধারণ কাটসুর সাইজটা কিন্তু অনেক বড় দেখেন পিসগুলো দেখেন সফটনেস সফটনেসটা কি পরিমাণ এই টেন্ডার এবং এই দেখেন সেরা খাওয়া আমার বার্গার আচ্ছা তো এখানে ওনারা সসেস আমাকে দিয়েছে তো এটার দাম কত স্ট্রিট স্টাইল সসেস যেটার দাম হচ্ছে 219 টাকা তো এটাও আলহামদুলিল্লাহ একদম অথেন্টিক সসেস যেমন হয় তেমনি আর খুব বেশি মশলা নাই একদম লাইট যাক ঠিক আছে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে রেটিং নিয়ে আসতেছি আজকে রেটিংয়ে সমস্ত রেকর্ড ভেঙে যাবে ইনশাল্লাহ আগে খাওয়াটা শেষ করে দিই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আসলে বাংলাদেশের সেরা একটা বার্গার খেলাম আর কি আসলে মানে এত ভিতরে প্যাটি এবং মাংসালো বার্গার আমি আমার লাইফে খাই নাই আপনারা খেয়েছেন কিনা আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে ওনারা জেস ক্রাফট ওইটাও এই রেস্টুরেন্টের নাম এটা আমি জানতাম না যে এটা খানাসের একটা সিস্টার কনসার্ন সো যেহেতু খানাসের সিস্টার কনসার্ন তাই আমরা এখানে এসেই রিভিউটি করলাম সো ওভারঅল দেখতে গেলে আসলে বাংলাদেশে কিন্তু এই ধরনের এই প্রাইজে এতটা মাংসালো বার্গার কিন্তু আসলে বাংলাদেশে নাই সত্যি কথা যেটা ওনারাই ফার্স্ট তো আমার কাছে ওভারঅল সব কিছু ভালো লাগছে এবং ওনাদের যেই মানে কোয়ালিটিটা সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করছে সো আমি যদি রেটিংয়ের দিতে হয় তাহলে অনায়াসে এটি পেয়ে যাবে আমাদের কাছে 9.5 out of 10 হ্যাঁ একদম বাংলাদেশের টপ ক্লাস বার্গারদের মধ্যে এই এইটা অবশ্যই নাম্বার 3-এর মধ্যে থাকবে আর অবশ্যই থাকবে ফার্স্টও হয়ে যেতে পারে সো এটাই ওনারা এখনও ডাইনিংটা চালু করে নাই সো চালু করলে হয়তো আপনারা আরও বেশি এটার জনপ্রিয়তা আরও এটা ছড়াবে সারা বাংলাদেশে সো এখন যেহেতু ফুড ব্যাংকে এটা ভালোই ভাইরাল তো মোটামুটি ভাইরাল হওয়ার মতো যোগ্যই কারণ এটা আসলে একটা হাইপ তৈরি করছে এবং এটা একদম পারফেক্ট একটা হাইপ সো এটাই সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী নিউ ভিডিওগুলো খুব সহজেই আপনারা দেখতে পান সো এটাই আমার খাওয়া একটা বেস্ট বার্গার খেলাম আর কি মাংসালো বার্গার যাকে বলে হাসিয়ে মাংস দেওয়া যাকে বলে আর কি সেটাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি স্টেট ইউনিট প্রচুর খাবো আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই টাটা